শিক্ষার মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে আওয়ামী সরকার শিক্ষাক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারের সেসব উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ করছেন মঙ্গলবার চাঁদপুরের কোচুয়ার প্রসন্ন কাপ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিদ্দিন খান আলমগীর এমপি তিনি বলেন এই বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার স্থাপন করা হবে বিদ্যালয়ে শিক্ষার্থীরা ল্যাব ও বিজ্ঞানাগারে সামগ্রী ব্যবহার করে দক্ষতা অর্জন করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে এলাকাকে প্রসারিত করবে তিনি আরো বলেন আপনারা প্রসন্ন কাপ রাস্তার প্রস্তাব রেখেছেন জনগণের চলাচলের সুবিধার্থে ইতিমধ্যে রাস্তাটি জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আওয়ামী সরকার উন্নয়নের সরকার দেশের উন্নয়নে আওয়ামী সরকারের বিকল্প নেই তাই আপনারা আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ভুইয়ার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন খান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গো স্থানীয় অধিবাসী সাহেব আলী মাস্টার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রধান ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তফা কামাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান মেম্বার মহিলা আওয়ামী লীগের নেত্রী নাজমা আক্তার সহ আরও অনেকে এর আগে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি এ সময় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন Thank you